শীতের শুরুতে নতুন নতুন শীতের সবজি দিয়ে আপনাদের সঙ্গে তো আমি বিভিন্ন রকমের রেসিপি শুরু করেছি, ফুলকপির তরকারি, মূলো, চচ্চড়ি। আজকেও আমি শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন আজকে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরো চচ্চড়িটা হবে পুরো অন্যরকম। তার জন্য কী কী সবজি নিয়েছি আমি দেখুন, এখানে আছে কাঁচকলা, বেগুন, মূলো, কুমড়ো, আলু, এখানে আছে দেখুন লাউ ডাঁটা, কত সুন্দর কচি কচি লাউ ডাঁটা আমাদের কাকু কিনে নিয়েছে সে পুরো টাটকা। এখানে আছে ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে দেখুন ডালের বড়ি, এটা মুসুরির ডালের বড়ি। আপনারা চচ্চড়িটা বানানোর জন্য বিউরির ডালের বড়িও নিতে পারেন আর মুসুরির ডালের বড়িও নিতে পারেন, সব কিছুই কিন্তু খুব ভালো হবে। তা দেখুন চচ্চড়িটা বসাবো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে বলতে কড়াইতে দিয়ে প্রথমে ডালের বড়িটা আমি ভেজে রেখে দেবো। হবে পুরো নিরামিষ চচ্চড়ি, আপনারা ভিডিওটি কাটবেন না, পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখুন তেল গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ, সবজি তার সঙ্গে ডালি ভেজে চচ্চড়ি কিন্তু দারুণ লাগবে খেতে। বড়িগুলো ভাজা হয়ে গেল, এখন দেখুন বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি, এখন সব সবজিগুলো দিয়ে দেবো। আজকে সবচেয়ে পুরো একটু অন্যরকম ভাবে আমি বানাচ্ছি, এই সময় সবচেয়ে বানাবে একবার ফোন দিয়ে সবজি আমি দিয়ে দিই, আজকে সবজি একটু ধরে নিচ্ছি, তারপর আমি ফোন দেবো। সবজিগুলো দেখুন কত সুন্দর লাগছে, হালকা করে ভেজে নামিয়েছি, লাল, সবুজ, হলুদ, খুব ভালো লাগছে। দেখুন আজকে আমি চচ্চড়িতে কাঁচা তেজপাতা ফোড়ন দিচ্ছি, কাঁচা তেজপাতা খুব ভালো সুন্দর, হচ্ছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সুন্দর ফোড়ন করে নিয়েছি, এখানে দেখুন জিরে, আদা আর সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আজকে চচ্চড়ির জন্য। গুঁজের মধ্যে মশলা ছিল গুঁজিয়ে জলটা দিয়ে দেবো, সবজিগুলো ভাজার সময় লবণ হলুদ দিয়েছি, এখনো আজ আমি লবণ আমি দিচ্ছি না, এটা হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে সবজি দিচ্ছি। দেখুন আজকে আমি মশলা কষানোর সময় চচ্চড়ির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, মশলাটা কষানোর সময় চিনি দিলে মশলাটা সুন্দর কালার আসে, আপনারা লাস্টের দিকেও দিতে পারেন, প্রথম দিকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কষিয়ে নেবো যতক্ষণ না তেল থাকছে,
এর মধ্যে সরষে আদা দিয়ে সব কিছু আছে তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের সুন্দর তেল ছড়িয়ে দিয়েছে, এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভেজেটা সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন বেশি কোনো মশলা মশলা সবজিগুলো কষিয়ে নেব। আপনারা এইভাবে চচ্চড়ি বানিয়ে আপনারা এইভাবে চচ্চড়ি বানিয়ে খিচুড়ি সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে, গরম ভাতের সকাল ভালো লাগবে। এখন সুন্দর মতো জল দিয়ে দেবো। তারপর চচ্চড়িটা হবে মাখা মাখা, সবজিগুলো দিয়ে ভাজার সময় মতো সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ চচ্চড়িটা রান্না হবে, ঢাকা দিয়ে দেবো। নামার সময় ভাজা মশলাটা আমি দেবো, শুকনো লঙ্কা তেজপাতা জিরে, শুকনো খোলা ভিজে রেখেছি, এটা আমি ছিলে দুটো নিয়ে নেবো। দেখুন চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন ডালের বড়িগুলো দিয়ে দেবো। ডালের বড়িগুলো আমি প্রথম দিকে দিলাম না, কারণ পুরো গোলে ডালের বড়ি চিন্তা পাওয়া যাবে না, তাদের তরকারিটা নামানো কিছুক্ষণ আগে। আর এখানে দেখুন ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, বেশি মিহি করে নিয়ে মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে চচ্চড়িটা খেতে দারুণ লাগবে, দারুণ একটা সেন্টও বেরিয়েছে ভাজা মশলা, শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা করে শুকনো করে দিয়েছি। আর দু এক মিনিট রান্না করে নামিয়ে দেবো। চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে, শুকনো আমার শীতের সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এই চচ্চড়িটা গরম গরম ভাত অথবা পান্তা অথবা খিচুড়ি দিয়ে খেতে খুব দারুণ লাগে। আমরা আজই খাবো পান্তা দিয়ে এই চচ্চড়িটা। আপনারাও শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এইভাবে চচ্চড়ি বানিয়ে খাবেন। আগে নিরামিষ চচ্চড়ি বানিয়েছি, খেতে দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তাদের অনেক ধন্যবাদ। যেসব নতুন বন্ধু আমার চ্যানেল ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও এইরকম বিভিন্ন রকমের নতুন নতুন সবজি দিয়ে বিভিন্ন রকম নতুন রেসিপি আমি নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন।